ভাই আমি আহ প্রশ্ন করবো না বলেছিলাম কিন্তু হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনারা সব সময় আপনাদের মতো যারা ছিলেন যারা মুক্তিযুদ্ধের সাথেও ছিলেন এবং সংস্কৃতির পুরোধা হিসেবে কাজ করছেন বাংলার সংস্কৃতির তো তাদের একটা যে নেতৃত্ব দেওয়ার যে একটা সুযোগ হয়েছে সব সময় বাংলাদেশের বিশেষ বিশেষ লগ্নগুলোতে যখনই আমরা কোনো ক্রান্তিকালে এসেছি যখনই আমাদের কোনো রাজনীতির দিক থেকে হলেও তো আমরা দেখেছি আপনারা এগিয়ে এসেছেন আপনাদের বক্তব্য আসছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং গণতন্ত্রের যে পুনরুদ্ধার গণতন্ত্রের যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অঙ্গীকার সেটা আপনারা সময়। হ্যাঁ বলেছেন এবং সামনের দিকে থেকেছেন এটির উত্তর আপনি দিতে 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 চাইলে পারেন না না যদি চান তাতেও আমার আমি যেটা বলতে চাচ্ছি সেটা এখন আপনারা নীরব কেন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ গণতন্ত্রটা কি আসলে আছে এবং আপনারা পরিবর্তন চাচ্ছেন না কেন না আমরা পরিবর্তন অবশ্যই চাচ্ছি সেদিন এখানেও আমার যে আলাপচারিতা হলো এই ডিসিতে ওয়াশিংটন ডিসিতে সেখানে কিন্তু আমি বলেছি যে আমাদের স্বপ্ন ছিল একটি মানবিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রর রাষ্ট্র নির্মাণ করা এবং আমি খুব অকপটে বলতে পারি যে আমাদের সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাও হয় না আসেনি এবং মানবিক রাষ্ট্র আমরা ঘুরতে পারিনি এটা আমি একেবারে সর্বত্রই বলে থাকি বাংলাদেশে সব জায়গায় বলে থাকি যে আমরা একটা মানবিক রাষ্ট্র করতে পারি নাই